আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্লগে স্বাগতম ওয়াও গাইস জাস্ট অ্যামেজিং ওয়াও 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 প্লেস হেই গাইস তো কি করতেছি দেখেন মুশফিক এখানে কিছু উঠাচ্ছি চুরি খেলতেছি ও আমরা সকালে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করার জন্য হোটেলের নিচে চলে আসি অ্যান্ড দেন আমরা অনেক কিছুই খাই এখানে পরোটা আছে ডাল আছে দেন শ্যামাই ছিল আরও অনেক কিছুই ছিল যা এখন আর মনে নাই বাট আমরা পুরো পেট ভরে একদম আরামসে খাইছি আমি কই তো গাইস এখন হচ্ছে আমরা মজা করতে করতে যাব হিমচরিতে দেন সেখানে হচ্ছে আমি প্যারাসাইলিং এ উঠবো এন্ড আমি অনেক এক্সাইটেড তো সাথে সাথে আমরা অটো নিয়ে কক্সবাজার থেকে হিমচরির দিকে রওনা দেই শুধুমাত্র আমরা যাওয়ার জন্য রিজার্ভ করেছিলাম আর রিজার্ভের টাকা ছিল 150 অটো দিয়ে যেতে যেতে আশেপাশের সিনারি আমরা খুব এনজয় করতেছিলাম হেই এভরিওয়ান আমরা চলে আসছি এখন আমরা যেখানে প্যারাসাইলিং করার জন্য টিকিট কাটতে হয় সেখানে এটা হচ্ছে ফান ফেস্ট কক্সবাজার থেকে বল যে কোনো অটোকে বললে হবে যে হিমচরি ফান ফেস্ট যাবো প্যারাসাইলিং করতে আপনাদেরকে এখানে নিয়ে আসবে তো প্যারাসেলিং করার জন্য ফার্স্টে আপনাকে বনসই দিতে হবে যে আপনি এটা স্বেচ্ছায় করতেছেন এন্ড আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে ওরা দায়ী থাকবে না আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বড় একটা পাহাড় এন্ড আমাকে দেখতে পাচ্ছেন আমি চলে আসছি এন্ড আকাশ যেভাবে পিছাচ্ছে তুমি কিন্তু পড়ে যেতে পারো আমি পড়বো না থ্যাংক ইউ আকাশ এত সুন্দর একটা ভিডিওগ্রাফির জন্য সবাই একটা লাইক দিয়ে দাও প্লিজ আকাশ এত সুন্দর একটা ভিডিওগ্রাফির জন্য লাইক দিয়ে দাও খুবই রিস্কি একটা আকাশ ওই এখানে সব থেকে বড় ওই দিকে একটা আছে ওইটা হিমসরি পাহাড় ওখানে একটা পাহাড় বড় আছে ওইখানে আমরা যাব একটু পর যাব ওয়া সাগরের গর্জন শুনতে পাচ্ছি গাইস আমার যা স্যার তর কালকে কালকে তো খুব ঝামেলা করছি আর ওয়াও গাইস জাস্ট অ্যামেজিং ওয়া 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 প্লেস আর কিছু বলার নেই এই যে দেখো আকাশ আর গাইস জোয়ারের পানি আসতেছে পানি বাড়তেছে আমরা হয়তোবা ঝাবনটা একটু পর পানিতে ডুবে যাবে সিরিয়াসলি আসার সময় পানি দিয়ে মানে মেবি নিচে এখন আমরা এমন টাইমে আসছি গাইস যখন জোয়ারের পানি ইন করতেছে মানে ঢুকতেছে নিচে অনেকটাই পানি হয়ে গেছে আর এই সময় সাঁকোটা পার হতে ভালো লাগছে আর ভিউটাও ভালো আসবে তাছাড়া একটা কথা হচ্ছে যে জোয়ারের সময় পানি কিভাবে ভাটা মানে উপরে আসে বা আদার সাইডে যায় সেটা একটু একটু করে দেখতে পাচ্ছি দেন হচ্ছে এরকম একটা সাঁকো আর পরিবেশটা ভালো লাগছে কারণ পিছনে হিল পাহাড় আমার সামনেই হচ্ছে ঝাউবন আর নিচে হচ্ছে পানি সো আর মাথার উপরে আকাশ আছে তো আমি ব্যক্তিগত আকাশের খুবই ভালো লাগতেছে অ্যান্ড সব থেকে ধন্যবাদ অ্যান্ড সব কিছুর জন্য যাকে না স্মরণ করলে হয় না তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা এর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এত সুন্দর জিনিস গিফট করছে আর এটা দেখার মতো তৌফিক দান করছে মুশফিক দেখেন মুশফিক কচ্ছপের মতো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে শোনেন গাইস আপনারা যখন কক্সবাজার আসবেন তখন এইভাবে ঝাবনে হাঁটতে হাঁটতে মানে প্যারাসাইলিং করতে যখন আসবেন তখন এদিক দিয়ে যখন যাবেন হাঁটতে হাঁটতে কিন্তু বালিতে একটু প্রবলেম লাগতে পারে মানে একটু পাটা লেগে যেতে পারে আর ঝাবনে বা আশেপাশে বসার কোনো তেমন কোনো ব্যবস্থা নেই আপনি আপনাকে হাঁটতেই হবে বিকল এখানে একটা কথা আছে সেটা হচ্ছে কি যে আপনি হাঁটতে যখন মাছ পথে আসবেন তখন কিন্তু আপনার জন্য বসার একটা সুব্যবস্থা করা আছে এটা প্যারাসেলিং থেকে ওরা করছে আপনি চাইলে এখানে একটু বসে যেতে পারেন নাইট বসলো না আই ডোন্ট নো সে কেন বসলো না বাট আমি একটু রেস্ট নেবো এখানে কি বলেন গাইস আমি এখন এখানে একটু বসেছিলাম বসে এখন আবার যাচ্ছি বিকজ আমি একটু হাঁপাই গেছিলাম বালিতে
আটতে আটতে নাহিদ হাঁপাই গেছে, সবাই হাঁপাই গেছে, ওরা কিন্তু বসলো না তবু। বাট আপনারা চাইলে এখানে আসলে বসতে পারেন। আমি অনেক এক্সাইটেড, আমি অনেক এক্সাইটেড। আর একটু পরে হচ্ছে প্যারাসেলিং এন্ড আমার সাথে টিকিট, একটু ভয়ে বুক কাঁপে দুরু দুরু। বিশাল গর্জন, তার সাথে অনেক বাতাস, আর দেখেন মুশফিক এখানে বসে বসে বড়ই খাচ্ছে, সে বড়ই খাচ্ছে, সে খুব এনজয় করছে। তুমি এনজয় করছো নাই? তুমি কি এনজয় করছো নাই? অনেক এনজয় করতেছো, এখানে বসে বসে বড়ই খাচ্ছো আর সাগর দেখতেছো, কেমন ফিল হচ্ছে? জোস, কার কথা মনে পড়ছে? কার কথা মনে পড়ছে? আরে কারো কথা মনে পড়ছে না বেচারা, কিন্তু মনে কিন্তু পড়তেছে আমি জানি। সে বলতেছে না, এদিকে না হয় উদাসীন ভাবে ঘুরতেছে, জানি কেন সে মনে মনে ভাবতেছে আমি যে কোথায় যাচ্ছি। ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আরেকটার সাথে নাকি লুকোচুরি খেলবে? চলুন দেখি আরেকটার সাথে লুকোচুরি সে কিভাবে খেলে দেখবো। নাইট নিজে পড়তে যাচ্ছিল, এই যে বড় ঢেউ সাথে লুকোচুরি খেলবে সে। ও পানি, এটা সাগরের ঢেউ। আচ্ছা, একটু আগে নাইট লুকোচুরি খেলবো সাগরের ঢেউ সাথে, বাট আমি রোমান্স করবো সাগরের ঢেউ সাথে। এ আমাকে ভাসিয়ে নিয়ে যাক, আমি ভাসতে চাই না সোয়ারে, ভাসতে চাই না। দৌড়াও দুজনে, আপনার যা যা থাকে জুতা, মানি ব্যাগ, তারপর যা যা থাকে এগুলো রেখে যেতে হবে, সানগ্লাস কে নিয়ে যেতে হবে, সানগ্লাস, মোবাইল, সব রাখতে হবে। নাইট কে কস্টিউম পরানো হচ্ছে, এটা না লাগবে আমাদের, এটা লাগবে। তো ওরা আমাকে শিখিয়ে দিচ্ছে প্যারাসেলিং করার সময় আমাকে কি কি করতে হবে, কি কি করতে হবে না, উপরে উঠলে কি কি করতে হবে। হ্যাঁ, তো সব ধরনের দিক নির্দেশনা আমাকে ফার্স্ট থেকে শিখিয়ে দিচ্ছে, এন্ড আপনারাও খুব মনোযোগ সহকারে তাদের কথাগুলো শুনে তারপর প্যারাসেলিং করতে উঠবেন। এই যে আমি কস্টিউম পরে দাঁড়ায় আছি, এন্ড অলমোস্ট মানে ওই একটা হচ্ছে, মুশফিক ছবি তুলছে, অলরেডি একটা হচ্ছে, দ্যাটস হোয়াই আমি বসে আছি। এন্ড আসলে ভয় পাওয়ার কিছু নেই, আমি অতটা ভয় পাচ্ছি না, আজ ফাইনালি আমি ইনশাআল্লাহ উঠবো, ইনশাআল্লাহ। সামনে পাবেন না, একটু গাড়ির পিছনে থাকবে, দেখে তো ফাইনালি আমি সমুদ্রের উপরে উঠে পড়েছি প্যারাসেলিংয়ে, অ্যান্ড সত্যি বলতে অনেক মজাই লেগেছে, ফার্স্ট টাইম এটা ছিল আমার। আর একটা জিনিস সবচেয়ে ভালো লেগেছে, আশেপাশের পরিবেশটা জাস্ট ওয়াও। ওরা আমাকে বলেছিল নির্দিষ্ট সময় পরে বাঁশি দিবে, তখন আমি যেন প্যারাশুটের সাথে লাল দড়ি বাঁধা সুতোটাকে টানি। সো আমি তার জন্য ওয়েট করতেছিলাম, অ্যান্ড হঠাৎ করেই আমি বাঁশির শব্দ শুনতে পাই, অ্যান্ড সুতোটাকে টানতে থাকি। নাইট চলে আসতেছে, এই তো এখন নাইট ল্যান্ড করছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নাইট এখন চলে আসছে। ওয়াও, কেমন নাইট? অসম, অসম ফিলিংস বলো। জাস্ট অসম, আমি এত স্পিডে করছি কেন ভাই? আপনি বলেন,
আমি করতে পারলাম না কেন আকাশের একটু প্রবলেম ছিল ঘাড়ে পেইন ওর ব্যাক পেইন এর জন্য আজকে করতে পারেনি আকাশ ইনশাল্লাহ নেক্সট বার করবে আকাশ হে গাইস আমাদের প্যারাসেলিং শেষ এন্ড অনেক এনজয় করেছি অনেক ভালো লেগেছে অ্যান্ড দিনটা অনেক ভালো কাটলো আমার আজকে সারাটা সকাল সকাল থেকে শুরু হয়েছে অ্যান্ড আকাশ ভিডিওগুলো করছে অ্যান্ড অবশ্যই আমরা হচ্ছে সেই ভিডিওগুলো দেখবো ব্লগে গাড়ির আকাশ প্যারাসেলিং এ উঠে নাই বাট সে হচ্ছে এই গাড়িতে তো উঠছে কেমন লাগছে আমি প্যারাসেলিং এ উঠতে পারিনি আজকে আমার ঘাড়ের ব্রেক প্যানের জন্য বাট আমি এখানে বিচ বাইকটা আজকে রাইড করলাম আর আপনারা কিন্তু এখানে আসলে প্যারাসাইলিং এর পাশাপাশি বিচ বাইকটাও করে যাবেন ওয়াও অসাম মজা আর এখানে এসে আমাদেরকে পেয়ে যাবেন আপনারা কিন্তু অবশ্যই বিচ বাইকটা রাইড করবেন অ্যান্ড আমি করেছি আমার ভালো লেগেছে অ্যান্ড আপনারাও আসতে পারেন চাইলে হে গাইস তো কি করতেছি দেখেন মুশফিক এখানে আমি ছবি উঠাচ্ছি এখন মুশফিক কি করতেছো কেমন লাগতেছে বলো আমি তো তোমার প্যারাসেলিং দেখছি হ্যাঁ নিজে করি না ভয়ের কারণে আর সাহস আছে ভালো আমি এখন ছবি উঠাচ্ছি আর আকাশ আকাশ যে রাইডটা করছে সেটাও শুধু ছিল অস্থির অনেক মজা করতেছি এখানে আর এত বাতাস পিছনে ঝাউবন তার পিছনে পাহাড় অস্থির মানে অস্থির 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 এর থেকে আর কিছু অস্থির হতেই পারে না ইয়েস থ্যাংক ইউ গাইস যখন দেখেছিলাম যে আমরা এই টাকুটা পার হয়ে এদিক দিয়ে প্যারাসেলিং করতে গেছি তখন কিন্তু এখানে জোয়ারের পানি ছিল না এখানে শুকনা ছিল বাট এখন জোয়ারের পানি ভরে গেছে আমাদের কিন্তু এখন পা ভিজে যাবে বাট আমাদেরকে যেতে হবে ওকে লেটস গো আমার জুতোর ভিতরে ধুলা বালি কাদা সব চলে গেল জুতো পরিষ্কার হয়ে গেছে আমার আকাশ মুশফিক আমাদের এই ব্লগটা তো প্রায় শেষ হতে চললো পার্ট থ্রি ব্লগ অলমোস্ট শেষ তো তোমরা কিছু করতে বলো পার্ট 3 ব্লগ শেষ হয়ে যাচ্ছে বাট আমরা অনেক এনজয় করতেছি আমরা আরো এনজয় করব সেগুলো পার্ট 2 পার্ট আসবে বাট আজকের ব্লগটা এখানে শেষ করার আগে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমাদের এই পুরো ব্লগটি দেখার জন্য এন্ড অবশ্যই আকাশ যেটা বললো মাত্র যে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ দেখা হবে অন্য প্লেসে দেখা হচ্ছে অন্য প্লেসে অন্য ব্লগে এন্ড পার্ট 4 এ দেখা হবে আবার পার্ট 4